হ্যালো বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা থাকছে পিএম কিষাণ যোজনা থেকে স্বামী স্ত্রী কি বছরে দুজনেই কি 6,000 টাকা করে পেতে পারেন, জেনে নিন নতুন নিয়ম। এই বিস্তারিত নিয়ে আজকে থাকছে আজকের আলোচনা। বিস্তারিত জানতে অবশ্যই বলুন সম্পূর্ণ ভিডিওটার সাথে থাকুন। তো বন্ধুরা, চলুন আজকের ভিডিও আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। পিএম কিষাণ যোজনার সুবিধাভোগীদের জন্য এই খবরটি জেনে নেওয়া অত্যন্ত জরুরি। দেশের ছোট কৃষকদের আর্থিক সাহায্য করবার উদ্দেশ্যে এই যোজনা শুরু করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার। এই যোজনায় 3টি কিস্তিতে কৃষকদের 6,000 টাকা আর্থিক সাহায্য করা হয়ে থাকে। প্রত্যেক 4 মাসে কৃষকদের অ্যাকাউন্টে 2,000 টাকা ট্রান্সফার করা হয়ে থাকে। যোজনা শুরু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত সরকারের তরফে 9টি কিস্তির টাকা এখনও পর্যন্ত উপভোক্তারা পেয়ে গেছেন। তবে সূত্রের খবর অনুযায়ী শীঘ্রই 10ম কিস্তির টাকা অর্থাৎ 10ম ইনস্টলমেন্টের যে টাকা, সেটা কিন্তু খুবই শীঘ্রই টাকা কিন্তু চলে আসার খবর এখনও পর্যন্ত সূত্রের খবর হিসেবে এই খবরই রয়েছে। সম্প্রতি অনেকেই মনেই একটি প্রশ্ন দেখা দিয়েছে, সকলের মনেই একটি প্রশ্ন দেখা দিয়েছে, স্বামী স্ত্রী দুজনেই কি পিএম কিষাণ সম্মানের এই নিধির যোজনা জন্য আবেদন করলে দুজনেই কি এই সুবিধার থেকে টাকাটা পাবেন? পিএম কিষাণ যোজনায় স্বামী স্ত্রী যে কেউ আবেদন করতে পারবেন, কিন্তু যোজনার লাভ কেবল একজনই পাবেন। কোনো কারণে দুজনে আবেদন করে থাকলে এবং দুজনই সাহায্যের টাকা পেয়ে থাকলে একজনকে টাকা ফেরত দিয়ে দিতে হবে। অর্থাৎ এখনও পর্যন্ত আপনারা যা যারা ভিডিওটা দেখছেন তাদের মধ্যে যদি কেউ এখনও পর্যন্ত এরকম হয়ে থাকে যে স্বামী স্ত্রী দুজনেই টাকাটা পেয়ে চলেছে, তাহলে কিন্তু একটা না একটা সময় যবে আপনাদের এই ঘটনা ধরা পড়বে সেই মুহূর্তে কিন্তু আপনাদের একজনের থেকে টাকা কিন্তু ফেরত নিয়ে নেওয়া হবে, ঠিক আছে? এবং পিএম কিষাণ সম্মান নিধি যোজনার সুবিধা কেবল তারাই পাবেন যাদের কাছে 2 হেক্টর বা 5 একর জমির যোগ্য জমি রয়েছে। কোনো কৃষক ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করলে সেই সুবিধা কিন্তু সেই কৃষক পাবে না। কখন আসে কিস্তির টাকা? প্রত্যেক আর্থিক বছরের প্রথম কিস্তি 1 এপ্রিল থেকে 31 জুলাই, দ্বিতীয় কিস্তি 1 আগস্ট থেকে 30 নভেম্বর এবং তৃতীয় কিস্তি 1 ডিসেম্বর থেকে 31 মার্চের মধ্যে কৃষকদের অ্যাকাউন্টে কিন্তু ট্রান্সফার করে দেওয়া হয়। এই ভুলের জন্য আটকে যায় টাকা। কী কী ভুলের জন্য টাকা আটকে যায়? অনেক সময় দেখা গিয়েছে সরকারের তরফে অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করা হয়ে গেছে, সেটি ক্রেডিট কিন্তু উপভোক্তার অ্যাকাউন্টে ক্রেডিট হয় না। দেখা গিয়েছে ভুল আধার এবং অ্যাকাউন্টের নম্বর কোনো কারণে একটি ডিজিটে যদি ভুল হয়ে থাকে সেই কারণে কিন্তু উপভোক্তার কিন্তু অ্যাকাউন্টে টাকাটা ঠিকঠাকভাবে ক্রেডিট হতে পারে না। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এটুকুই থাকছে। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং এই বিষয়ে আরও কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান।